فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন ক্রিকেট ও ফটোগ্রাফি কে পেশা হিসেবে নিলে কি গুনাহ হবে ফটোগ্রাফি যদি কোনো ভালো জিনিসের ফটো তোলেন গুনাহ হবে না আর হারামের ফটো তুললে গুনাহ হবে এটা হলো স্বাভাবিক জিনিস কারণ হারামের জিনিসটা আপনি কি কাজে যদি কোনো একেবারে বাধ্যতামূলক হয় সেটা আবার গুনাহ হবে না যেমন পাসপোর্টের জন্য লাগে কিন্তু আপনি যদি কোনো এটার মানুষের ফটোগ্রাফি করে দিচ্ছেন কোনো বিয়ের যে এটা তার বিয়ে ধরে রাখবেন আর মেয়েদের ছবি তুলছেন ছেলের ছবি তুলতেছেন আর এটা রেখে দিচ্ছেন এটা হারাম কাজ করতেছেন এটা তো জায়েজ নেই এই জাতীয় মানে ফটোগ্রাফি আপনি কি করতেছেন এটার উপর নির্ভর করবে হালাল হারাম এমনি ফটোর মেশিনের মধ্যে কোনো দোষের কিছু নেই কারণ ফটোর মেশিন তো একটা মেশিনের নাম মেশিনের দোষ নেই যতক্ষণ পর্যন্ত এটা ভালো মন্দ দুইটার মধ্যে ব্যবহৃত হয় এমন জিনিসের দোষ নেই হ্যাঁ যে জিনিস শুধু হারামে ব্যবহৃত হয় শুধু হারামে যে জিনিস ব্যবহৃত হয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন না সেটা সেটা মেশিনও দোষ আছে যেমন কোনো কোনো জিনিস শুধু হারামের জন্য ব্যবহৃত যেমন যেমন তো তারা অথবা যেমন মন ফুরা বা যে সমস্ত এই গানের যে সমস্ত জিনিসগুলি আছে এগুলি বলতে পারবো না যে এটা তো একটা যন্ত্র না এটা যন্ত্র না এটা হারামের যন্ত্র এটা ভেঙে ফেলতে হবে এটা চূর্ণ করে ফেলতে হবে এটা যে থাকুক এর মধ্যে টান থাকা যাবে না কোনো রকমই এটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবেন কিছুক্ষণ পর একটু 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 ধরতে ইচ্ছা করবে এই জন্য এটা ভেঙে ফেলতে হবে কিন্তু যে জিনিস হালাল হারাম উভয়টাই ব্যবহার করা যায় সে জিনিস আপনি কি ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে হালাল বা হারাম হওয়া আর ক্রিকেট ক্রিকেট খেলা জায়েজ কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে একটাই সালাত পরিত্যাগ করেন কিনা এক আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে হাঁটুর উপরে কাপড় উঠান কেন কিনা দুই তিন নম্বর সমস্যা হচ্ছে আপনি এটা দিয়ে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছেন কিনা তিন এই তিনটি জিনিসকে যদি কোনো আপনি ছাড় দিতে পারেন বাড়াবাড়ি না করেন শুধু শরীর ঘটানোর জন্য আপনি করেন এবং এমনকি যদি এটার কারণে রাষ্ট্রীয় কোনো নির্দেশ পালনের জন্য আপনি করেন তাও জায়েজ হবে আমি মনে করি রাষ্ট্র বলেছে যে আমার দেশের ভাবমূর্তি তুলে ধরে তুমি খেলাধুলা করবো কিন্তু আপনি নাম নামাজ ছাড়েন নাই আমি দেখেছি পাকিস্তানের কোনো কোনো ক্রিকেটকে ক্রিকেটারকে তারা কখনো নামাজ ছাড়ে না এবং আমাদের বাংলাদেশেরও কোনো কোনো ভাইদেরকে জানি তারা নামাজ ছাড়ে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস তারা যদি খেলাধুলার মধ্যে নামাজ ভুলে না যায় তাহলে তাদের এই খেলাধুলা হারাম হওয়ার কোনো কারণ দেখি না কিন্তু এটাকে আল্লাহর দিন থেকে দূরে সরানো এলিমেন্টস হিসেবে নেওয়া যাবে না দিন পড়বো না খেলাধুলো নিয়ে সারাদিন থাকবো এটাও হারাম তাহলে খেলাধুলাকে আপনি এবাদত মনে করতেছেন নাউজুবিল্লাহ এটা শিরকি এবাদত চলে যাবে তখন তাহলে আপনাকে সেটা সীমিত আকারে আপনার চর্চা যেটা সেটা করতে পারবেন সীমার বাইরে চলে গেলে যে কোনো জিনিস সেই জায়গায় আসবে আপনি বুঝতে পারছেন সেটা যেন না হয় তো ক্রিকেটও মৌলিকভাবে হারাম বলার কোনো সুযোগ নাই কিন্তু আপনি সীমার বাইরে নিয়ে গেলে সেটা শুধুমাত্র হারাম হয়ে যাবে সেটা আপনি নিজে বুঝতে পারেন কখন যখন আপনি বুঝবেন যে আপনার কাছে সালাতের চেয়ে ক্রিকেট বেশি প্রিয় হবে তখন আপনি শির করলেন তখন আপনি গুনার কাজ করলেন গিনা প্রথমে গুনা হবে ধীরে ধীরে এটা এমন পর্যায়ে যাবে আপনি তখন আর ক্রিকেট সাকি চিন্তা করেন না তখন আপনি কিন্তু শিরকি লিপ্ত হয়ে গেলেন আপার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আপনি কি দেখেননি আপনি কি দেখেন না ওই লোককে যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছেন প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে প্রবৃত্তি যা চায় তা এটা প্রাধান্য দেয় আল্লাহর প্রাধান্য হচ্ছে আল্লাহ তাআলার বিধানের চেয়ে তাহলে বোঝা গেল যে সেটা সে প্রবৃত্তিকে আবাদ করছে সেই হিসেবে কখনো কখনো মানুষ ক্রিকেটের আবাদত করে এমনকি ক্রিকেট না খেললেও কেউ ক্রিকেট দেখার আবাদত করে অর্থাৎ ক্রিকেট দেখার জন্য সব ছেড়ে দিতে রাজি আছে সালাত আল্লাহর ভালোবাসা আল্লাহ যে যা বলুক বাবা মার কথা কারো কথা শুনবে না ক্রিকেট দেখে তো সব জায়গায় জায়গায় চলে যাবে এর অর্থ হচ্ছে তার মধ্যে সে এইটাকে আল্লাহর আল্লাহর ভালোবাসার উপর স্থান দিয়েছে আল্লাহর ভালোবাসার উপরে যেটাকে যে কোনো জিনিসকে আল্লাহর ভালোবাসার স্থান দিবেন আল্লাহ তালা যেটা ভালোবাসার উপর স্থান দিবেন আপনি সেটার আবাদত করতে আবাদতে লিপ্ত হলেন ধীরে ধীরে প্রথমে গুনা অবস্থা থাকে ধীরে ধীরে সেটা কঠিনভাবে অন্তরে বেঁধে যায় এবং তার কাছে ব্যাপার হয়ে যায় অন্য কিছু তখন সেটা শিরকে পরিণত হয় আশা করি বুঝতে পারছেন কখন সেটা গুনার কখন জায়েজ কখন গুনা কখন শিরকের পর্যায়ে চলে যায়